আমি ডাক্তার শারমিন জাহান, ব্রেস্ট সার্জন, আজগর হসপিটাল। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। এই পুরো মাস অক্টোবর মাসটা, পয়লা অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত আমরা ব্রেস্ট ক্যান্সার সচেতনতার মাস হিসেবে পালন করছি। তো এটা নিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম সারা দেশেই হচ্ছে, শুধু আমাদের দেশে না, সারা বিশ্বেই এই অ্যাওয়ারনেস, ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে কাজ করছে। শুরুতে একটু আমি এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা কেন আসলো তার একটু ইতিহাস সম্পর্কে একটু বলি। প্রথমে এটা শুরু হয়েছে ইউনাইটেড স্টেটে, তখন ওদের দেশে ব্রেস্ট ক্যান্সার রোগীর সংখ্যা হঠাৎ করে বেড়ে গেল। তখন ওনারা একটা প্রোগ্রাম শুরু করলেন, ন্যাশনাল ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। তারপর এর কত বছর পরে দেখা গেল যে ওনাদের পেশেন্ট আস্তে আস্তে বাড়তে শুরু করলো। দেখা গেল এক প্রতি 8 জন মহিলার মধ্যে একজনের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে, যার ফলে ওনাদের এই প্রোগ্রামটা প্রথমে ইউনাইটেড স্টেটে ছিল, পরে ধীরে ধীরে বিভিন্ন অন্যান্য দেশেও এই প্রোগ্রামটা শুরু হয়েছে। এর মধ্যে একজন নারী, যিনি আমেরিকান একজন নারী, ওনার ফ্যামিলি 3 জেনারেশন, যেমন ওনার নানি, ওনার বোন এবং ওনার মেয়ে ব্রেস্ট ক্যান্সারে মারা যান। তখন আমরা জানি যে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস হচ্ছে একটা পিঙ্ক রিবন ইউজ করা হয় সিম্বল হিসাবে, এই সিম্বলটা কিন্তু ওনারাই চালু করেন। উনি এবং ওনার সাথে ওই মার্কিন ওই মহিলার সাথে, এবং প্লাস ব্রেস্ট ক্যান্সার সার্ভাইভার যারা ছিলেন, যারা ক্যান্সার থেকে ভালো হয়ে জীবিত ছিলেন, তারা সবাই মিলে পিঙ্ক রিবন দিয়ে আসলে একটা অ্যাওয়ারনেস তৈরি করার ওনারা একটা প্রচারণা চালান সারা বিশ্বে। এটার উদ্দেশ্য ছিল যে এই রোগীগুলো যেন ওনাদেরকে আমরা প্রচারণার মাধ্যমে জানাই কীভাবে রোগীর রোগগুলো আর্লি ডায়াগনোসিস করা যায়, কী ধরনের ট্রিটমেন্ট ওরা নিতে পারে, কীভাবে তাদের মৃত্যুর ঝুঁকি কমানো যায়, এবং এগুলি নিয়ে যেন রিসার্চের কাজ চলে এবং বিভিন্ন ধরনের ফান্ড যেন কালেকশন করা যায়, এটি নিয়ে ওনারা প্রচারণা চালান। তো আমরা কেন আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা, ব্রেস্ট ক্যান্সার শুধু একমাত্র মহিলাদের না, এটা কিন্তু এই ক্যান্সারের মধ্যে পুরুষদের ব্রেস্ট ক্যান্সার নিয়েও কিন্তু অন্তর্ভুক্ত। যেহেতু পুরুষদের ব্রেস্ট ক্যান্সারের পার্সেন্টেজ অনেক কম, সেটা আসলে ওইভাবে প্রচারণা করা হয় না, কিন্তু এই ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থের মধ্যে কিন্তু মহিলা এবং পুরুষ উভয়ই ব্রেস্ট ক্যান্সার ইনভলভমেন্ট আছে। এখন আমরা কেন ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থটা কেন পালন করছি, এটার মূল উদ্দেশ্যটা কী? এটার আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেন রোগটা আর্লি ডিটেক্ট করতে পারি, বা প্রাথমিক পর্যায়ে যেন আমরা ডায়াগনোসিস করতে পারি, এবং রোগের চিকিৎসাটা যেন আমরা আগে শুরু করতে পারি। এতে হবে কি, রোগীর মৃত্যুর ঝুঁকি অনেক কমে যাবে। এখন আপনি কীভাবে বুঝবেন যে আপনার বা আপনাদের যে আত্মীয় স্বজন আছে তাদের মধ্যে কীভাবে এই জিনিসটা জানাবেন যে কীভাবে ব্রেস্ট ক্যান্সার উপসর্গগুলো দেখা যায়? এগুলো কিছু আমি বলছি। যেমন সবচাইতে কমন যেটা প্রেজেন্টেশন নিয়ে আসে আমাদের কাছে, সেটা হচ্ছে ব্রেস্ট লাম্প, অথবা বুকের মধ্যে একটা চাকা নিয়ে আসে। আরেকটা হচ্ছে হঠাৎ করে কোনো পেশেন্ট আমাদের কাছে কমপ্লেন করে, ওনার কোনো একটা ব্রেস্ট হঠাৎ করে বড় হয়ে গেছে, বা দুটো ব্রেস্টও বড় হয়ে যেতে পারে, এ ধরনের কমপ্লেন করে। আর হচ্ছে আপনার দেখা যায় যে তার স্কিনের, ব্রেস্টের স্কিনের যে পরিবর্তনটা, হঠাৎ করে লাল হয়ে গেল, বা ওইখানে একটা আলসার বা ক্ষত সৃষ্টি হলো, স্কিনটা অনেক সময় দেখা যায় পুরু হয়ে যায়, আবার অনেকটা দেখতে কমলার চামড়ার যে খোসাটা, উপরের যে খোসা ইয়েটা থাকে, কাভারটা থাকে, যেরকম ঠিক ওরকম কালারটা না, কিন্তু স্কিনটা দেখলে ওরকম হয়ে যায়, একটু ফুটা ফুটা ধরনের হয়ে যায়। আরেকটা প্রেজেন্টেশন থাকে নিপল ডিসচার্জ, অনেক সময় থাকে যে নিপল দিয়ে ব্লাডি বা ওয়াটারি ডিসচার্জ আছে, অনেক সময় নিপল ভিতরেও ঢুকে যায়। আরও কিছু কিছু পেশেন্ট আছে হয়তো ব্রেস্টের লাভ না, কিন্তু ওনার বগলের নিচে দেখা যায় একটা চাকা নিয়ে আসে, বা প্রেজেন্টেশনটা এই ধরনের হতে পারে। তো এই যে উপসর্গগুলো যদি কোনো মহিলার মধ্যে বা কোনো পুরুষের মধ্যে যদি দেখা যায়, আমরা বলবো যে উনি যেন প্রথমে ওনার একজন নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নেন। হ্যাঁ, তারপর ওনার উপদেশ অনুযায়ী উনি কোনো ব্রেস্ট সার্জন বা অন্য যে কোনো একজন সার্জনকে এই রোগের চিকিৎসার জন্য দেখা করতে পারেন। তো এখানে মূল যে সমস্যাটা আসলে হয় যে রোগীরা ব্যাপারটাকে আসলে অত গুরুত্ব সহকারে নেন না। ওনারা আমাদের কাছে বেশিরভাগ সময় আসেন যখন একদম লেট স্টেজে চলে আসেন, তখন আসলে আমাদের জন্য যেমন পেশেন্ট ম্যানেজমেন্ট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, রোগীর আত্মীয় স্বজন যারা থাকেন তাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। আর এই ক্যান্সার ডায়াগনোসিস করার জন্য যে খুব দামি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন নাই, খুবই সিম্পল কিছু ইনভেস্টিগেশন দিয়ে আমরা ক্যান্সারটা ডায়াগনোসিস করি। তার মধ্যে হচ্ছে আলট্রাসোনোগ্রাফি একটা, মেমোগ্রাম এবং টিস্যু ডায়াগনোসিসের জন্য আমরা কোর বায়োপসি করে থাকি। এই কোর বায়োপসির মাধ্যমেই কিন্তু আমরা নিশ্চিত হই যে আসলে এটা ম্যালিগন্যান্ট ডিজিজ, খারাপ টিউমার নাকি ভালো টিউমার। আর এর মাধ্যমে এটা যখন ডায়াগনোসিস হবে, তখন আমরা পেশেন্টের ট্রিটমেন্ট অপশনগুলো দিই। এখন ব্রেস্ট ক্যান্সারে কিন্তু বিভিন্ন ট্রিটমেন্ট মডালিটিস আছে, তার মধ্যে যেমন একটা সার্জারি আমরা করি, তারপর কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি অ্যান্ড টার্গেট থেরাপি, এই সবগুলো ট্রিটমেন্ট কিন্তু বাংলাদেশে এখন অ্যাভেলেবেল। আপনি যেখানেই যাবেন
যে সমস্ত ব্রেস্ট সার্জন আছে ওনাদের আন্ডারেই কিন্তু আপনি এই চিকিৎসাগুলো নিতে পারবেন। তো এখানে শুধু শুধু ব্রেস্ট সার্জন না, অন্যান্য ডিসিপ্লিন, আমরা যেটাকে মাল্টি ডিসিপ্লিন টিম বলি, আমাদের এই টিমের মধ্যে ব্রেস্ট অনকোলজিস্ট থাকেন, রেডিওথেরাপিস্ট থাকেন, সার্জন তো থাকেনই, ব্রেস্ট প্লাস্টিক সার্জন, ব্রেস্ট নার্স, এরাই কিন্তু আমাদের সাথে একসাথে কম্বাইনলি কাজ করে এই ব্রেস্ট ক্যান্সারের আপনার সেবাটা দিয়ে যাচ্ছে। এখন হচ্ছে ব্রেস্ট ক্যান্সার আর্লি ডায়াগনোসিসের জন্য আমরা আমাদের এই প্রোগ্রামের মধ্যে আমরা আসলে যে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে চাচ্ছি সেটা হচ্ছে সবার পক্ষে তো আসলে ডাক্তারের কাছে আসা সম্ভব না। আপনি কীভাবে আপনার উপসর্গটা বুঝবেন যেটা ডিটেক্ট করতে পারবেন? প্রথমে প্রথমে আমরা যেটা বলি সেটা হচ্ছে ক্লিনিক্যাল সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। আপনি নিজে নিজে আপনার বুকটা পরীক্ষা করবেন। সাধারণত আমরা বলি এটা 20 বছরের পরে, প্রতি মাসে মাসিক হওয়ার এক সপ্তাহ পরে আপনি আপনার নিজের বুক এবং বগলের নিচে পরীক্ষা করবেন। এই সময় যদি আপনার কাছে, এবং এই পরীক্ষাটা আপনি অবশ্যই আয়নার সামনে দাঁড়ায় করবেন, আপনার কাছে যদি কোনো অস্বাভাবিক কিছু যদি মনে হয় তাহলে অবশ্যই আপনি একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। আরেকটা হচ্ছে ব্রেস্ট স্ক্রিনিং, যেটা আমরা মেমোগ্রাম করি। এই মেমোগ্রামের মধ্যে আপনার আসে হচ্ছে 45 থেকে 54 ইয়ার্স পর্যন্ত যারা থাকে তাদেরকে আমরা ইয়ারলি বলতে বছরে একবার মেমোগ্রাম করা, আর যাদের অ্যাবভ 55 ইয়ার্স বা 55 বছর উপরে যারা তাদেরকে আমরা 2 বছর পরপর করতে বলি। এই স্ক্রিনের মাধ্যমে কিন্তু ডিজিজটা অনেক সময় আর্লি বা প্রাথমিক পর্যায়ে ডায়াগনোসিস করা যায়। আমার এই প্রোগ্রামের মাধ্যমে আসলে আমি যে মেসেজটা দেওয়ার চেষ্টা করছি যে আমি আমাদের কাছে বিশেষ করে যেসব পেশেন্ট আসে তারা হচ্ছেন মা, মা হচ্ছে একজন ফ্যামিলির একজন গুরুত্বপূর্ণ মেম্বার, উনি কিন্তু ফ্যামিলির বন্ডিংসটাকে ধরে রাখে, একটা বন্ধন কিন্তু। হ্যাঁ, যখন পেশেন্ট আসে তখন তো আসলে আমাদের কাছে যখন আসে তখন তারা অলরেডি অনেকজনের কাছে ঘুরে আসে এবং ওনাদের তখন ওনারা অলরেডি জেনে যান যে ওনাদের আসলে ব্রেস্ট ক্যান্সার হয়ে গেছে। আসার পরে ওনাদের প্রথম যে প্রশ্নটা আমাদের কাছে থাকে যে ওনাকে আমরা আমাদের পক্ষে কিউর করা সম্ভব কি না, বা ওনার পক্ষে কতদিন বাঁচা সম্ভব, নাহলে ওনার এই বাচ্চা কাচ্চা কে দেখবে, ওনার ফ্যামিলি কে দেখবে। তো এই যে আমাদের একজন প্রিয়জন, প্রিয় মানুষ এরকম একজন আমাদের চোখে সামনে সাফার করছে, এটা শুধু আমরা কেউ কিন্তু মেনে নিতে চাই না। তো আমার যে মেসেজটা, মূল মেসেজটা, যে আপনারা যদি ব্রেস্টের এই ধরনের আমি যে উপসর্গ কথাগুলো উল্লেখ করলাম সেগুলো যদি রোগীর মধ্যে দেখা যায়, আপনারা দেরি না করে নিকটবর্তী কোনো চিকিৎসক বা যে কোনো একজন ব্রেস্ট সার্জন, সুযোগ যদি থাকে যে কোনো একজন ব্রেস্ট সার্জনের সাথে আপনারা যোগাযোগ করবেন বা ওনাদের পরামর্শ নেবেন। আরেকটা বলবো যে আমাদের দেশে মেনলি আসলে এটা তো সারা বিশ্বে প্রচারণা চলছে, কিন্তু আমাদের প্রচারণাটা মেনলি আসলে ঢাকা বেস্ট, ঢাকার লোকজনই কিন্তু আসলে জানতে পারে, কিন্তু অন্যান্য বিভাগীয় বা জেলা শহরে এই যে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ যে চালু হচ্ছে চলছে এটা হয়তো অনেকে জানেই না। তা আমি বিশেষভাবে অনুরোধ করব যে আমাদের সরকারি এবং বেসরকারি পর্যায়ে এই প্রোগ্রামটা যেন বিশেষ করে বিভিন্ন জেলা শহরে এবং গ্রাম লেভেলে যদি প্রচারণাটা চালানো যায় বা প্রচারণায় যদি সরকার এবং বেসরকারি পর্যায়ে যদি আরেকটু উদ্যোগী হয় তাহলে মনে হয় লোকজন আরও বেশি সচেতন হবেন, ওনারা আমাদের কাছে তাড়াতাড়ি আসবেন, এবং তাড়াতাড়ি আসলে আমরা যদি চিকিৎসাটা যদি তাড়াতাড়ি দিতে পারি তাহলে হচ্ছে আপনার মৃত্যু ঝুঁকিও কমবে, পেশেন্টরা আমরা যেটা বলি সার্ভাইভাল রেট, বাঁচার হারও বেড়ে যাবে। আমরা যে মেসেজ বা বিষয়গুলো সম্পর্কে আপনাদের বললাম বা যে তথ্যটা আমরা দেওয়ার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে আপনারা আমাদের কাছে আর্লি স্টেজে আসেন। আসলে লেট স্টেজে আসলে আমাদেরও যেমন করার কিছু থাকে না, আমরা যেমন অসহায় তেমনি রুগী এবং রুগীর আত্মীয় স্বজনরাও কিন্তু অসহায় হয়ে যায়, দুই পক্ষই কিন্তু একটা অসহায় অবস্থান থাকে। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা ধৈর্য ধরে আমার কথাগুলো শুনেছেন। আশার ভাষা নিয়ে আজগর আলী হসপিটাল।